ছোট্ট বাবুটার দিকে তাকাইয়া তার বাবার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি দেশে আসার পর এই প্রথম একটা মহৎ কাজের উদ্দেশ্যে বের হলাম। আসলে সেই মহৎ উদ্দেশ্যটা কি সেটা আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলেন লেটস গো। আসলে যার উদ্দেশ্যে বের হওয়া, যেই মহৎ কাজ, এই ভাইয়ের উদ্দেশ্যেই বের হয়েছিলাম। ভাই আপনার শরীর ভালো আছে? ভালো আর কি থাকবো, ওনার কিডনি দুনোটাই ড্যামেজ, ভালো না থাকার ওই কথা। তারপরেও জিগাইলাম, মানুষের সাথে দেখা হলে অবশ্যই ভালো মন্দ জিগানোর দরকার আছে। আসলে উনি আমাদের বাসায় যায়, আমি যখন দেশে আসি তখন উনি আমাকে গিয়ে সব ডিটেলস বলে যে ভাই আমার দুটোটা কিডনি ড্যামেজ, আপনি যদি একটু বলে দিতেন আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে। কারণ আমরা জানি যে আমরা প্রবাসী ভাইরা কতটুক মহৎ লোক আর কতটুক সহজ সরল হয় আমরা আর প্রবাসী ভাইরা। আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা। আসলে যার দুইটা কিডনি ড্যামেজ সেই একমাত্র জানে যে তার শরীরের কন্ডিশনটা কেমন হতে পারে। আসলে তার সিচুয়েশনটা এখন আমরা বুঝবো না, একমাত্র সেই বুঝবো। আপনি যদি একটু প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেন আপনার কি সমস্যাটা। আপনার আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, এক বছর দুই মাস হয়। আমি এতদিন যা ছিল, আমি একজন প্রবাসী যোদ্ধা, 10 বছর প্রবাসী ছিলাম। দেশে ছুটি আসার পরে টেস্ট করে দেখতে পাই আমার কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে। এখন আমি ডায়ালাইসিস করতেছি, এখন আমার কিডনি পরিবর্তন করা প্রয়োজন, তা না হলে আমি মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি চাই আমার প্রবাসী ভাইয়েরা আমাকে সহযোগিতা করবে, হেল্প করবে। এখন সেও একটা সময় প্রবাসে যুদ্ধ করতো শুধু পরিবারের জন্য, পরিবারের জন্য যুদ্ধ করতে করতে এখন সেই মানে একদম ইয়া হয়ে গেছে, এক প্রকার বডিটা ডাউন হয়ে গেছে। মানে এখন আর সে পারতেছে না যে সে তার ফ্যামিলির দিকে যে তাকাবে, আর তাকানোর মতন এখন আর সুযোগ নাই, এখন তার দিকেই তাকাতে হচ্ছে তার ফ্যামিলি। একটা সময় পরিবারের জন্য সে প্রবাসী যুদ্ধ করছে, সেও একজন প্রবাসী যোদ্ধা। আর আমরা প্রবাসী যোদ্ধা হয়ে আমরা চাই যে প্রবাসী ভাইয়ের দিকে তাকাতে, ভাইয়ের দুটোটা কিডনি ড্যামেজ। আমরা প্রবাসী ভাই ব্রাদার যারা আছেন অবশ্যই প্রবাসী ভাইয়ের দিকে তাকাইবেন। ভাই আপনার তো ছেলে আছে একটা, তাই না? জি আমার একটা ছেলে আছে। ওই আপনার ছেলেটা অবশ্যই ওনার ছেলে, আর তার ছেলেটা হয়তো একদম ছোট, সে হয়তো জানে না যে তার বাবার কি সমস্যাটা। কোনো ছেলেই চায় না যে তার বাবা এই দুনিয়া থেকে চলে যাক, সবাই চায় যে দুনিয়ার আলোটা দেখতে, দুনিয়া যে কতটা সুন্দর সবাই চায় এটা দেখতে। আর উনিও চায় না, কখনোই না, এমনকি আমিও চাই না যে এই দুনিয়া থেকে এত তাড়াতাড়ি বিদায় নেই। যদি আল্লাহ তাআলা যখন নিবে তো নিবে, কিন্তু কেউ চায় না যে এত তাড়াতাড়ি থেকে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে। এই ভাইও বেঁচে থাকতে চায়, আর আমরা বিশেষ করে এত সুন্দর ফুরফুরা একটা বাচ্চা, এই বাচ্চাটার দিকে তাকাইয়া হলেও তার বাবাকে আমরা একটু হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমিও দেওয়ার চেষ্টা করব, যতটুকু সাধ্য আছে আমার, আমি অবশ্যই তাকে দেওয়ার চেষ্টা করব। আর আপনার যদি একটু যোগাযোগ নাম্বারটা বলতেন, বিকাশ নাম্বারটা। আমার বিকাশ নাম্বারটা হচ্ছে, আপনার নাম্বারে কি বিকাশ নগদ দুটোটাই আছে নাকি? বিকাশ নাম্বারে বিকাশ আছে, রকেট আছে। আচ্ছা যাই হোক, বিকাশ রকেট দুটোটাই আছে। আমরা প্রবাসীরা 10 টাকা হোক 5 টাকা হোক তাকে দিয়ে তার পাশে সাথে থাকার চেষ্টা করব। আপনার বিকাশ নাম্বারটা একটু বলেন, আমাকে হেল্প করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার বিকাশ নাম্বার হচ্ছে 01834499882। আবার পুনরায় বলেন, 01834499882। আমি চাই এরকম যারা অসহায় মানুষ আছে, আমিও কিন্তু এক গরিব ঘরের গরিব সন্তান, কিন্তু একজন গরিব ঘরের গরিব সন্তান। ওনার বিকাশ নাম্বার, এই বিকাশ নাম্বারে বিকাশও আছে রকেটও আছে। আমরা প্রবাসীরা যা পারি, 5 টাকা হোক 10 টাকা হোক 100 হোক 200 হোক 500 হোক 1000 হোক, আমরা প্রবাসীর কাছে 500-1000 এটা কিন্তু কোনো ব্যাপার না। 10 লক্ষ মানুষে যদি 10 টাকা করেও দেওয়া হয় তাহলে কিন্তু অনেক টাকা হয়, অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট আসবে। আমরা এই বাইরের পাশে একটু দাঁড়াই, আর যদি
প্রবাস থেকে আসার পর যদি আমি এটাতে সাকসেসফুল হতে পারি তাহলে আমি নিজেকে অনেকটাই ধন্য মনে করি, করতে পারবো আর কি। আমরা প্রবাসীরা এই ভাইয়ের পিছনে অবশ্যই দাঁড়াবো ইনশাল্লাহ। ভাই আপনার কোনো টেনশন নাই, আমরা প্রবাসীরা থাকতে আপনার কোনো প্যারা নাই, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। অবশ্যই আমার প্রবাসী ভাই ব্রাদার যারা আছে বাংলাদেশে, চাকরিজীবী যারা আছে, অবশ্যই আপনাকে হেল্প করবে। যদি কেউ ফোন দেয় কখনো বিরক্ত মনে করেন না, ঠিক আছে? কান্নাকাটি করবে, কান্নাকাটি করার মতন সিচুয়েশন নাই। আমরা এই যে ছোট্ট বাবুটার দিকে তাকাইয়া তার বাবার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। তোমার আব্বু সুস্থ হয়ে যাবে, যদিও কোনো কিছু বুঝতে পারতেছে না যে কেন আসছি তাদের বাসায়। ভালোবাসা তো কখনো টাকা দিয়ে পাওয়া যায় না, আমার টাকা পয়সার দরকার নাই, আপনাদের ভালোবাসা থাকলেই হবে ভাই, ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন, আপনাদের মতন মানুষের পাশে জানি আমি দাঁড়াইতে পারি, আমিও এক গরিব মায়ের সন্তান।